বিজিপি থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য বাসান গোদা পাতিল ইয়াতনাল গরু জবাইয়ের জন্য কেরালায় বন্যা হয়েছে বলে মন্তব্য করলেন ভারতের কর্ণাটকের বিজেপি থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য বাসান গোদা পাতিল ইয়াতনাল গেল শুক্রবার কর্ণাটকের বিজয়পুরায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদেরই কথা বলেন খবর টাইমস অফ ইন্ডিয়া তিনি সাংবাদিকদের বলেন কেরালায় মানুষ খোলাখুলি গরু জবাই করে তো কি হলো সব শেষে এক বছরের মধ্যেই এরকম একটি পরিস্থিতির বন্যা মুখোমুখি হয়েছে যারা হিন্দু ধর্মীয় বিশ্বাসকে আঘাত করছে তাদেরকে এই ধরনের অবস্থার মুখোমুখি হয়েছে গেল বছর কেরালায় একদল মানুষ খোলা জায়গায় গরু জবাই দিয়েছিল বলে সেই কথাটি ধরে এই মন্তব্য করেন এই বিজেপি নেতা ইয়ান্তাল আরও বলেন হিন্দুদের ধর্মীয় অনুভূতি গরুর সঙ্গে জড়িত এবং অন্যের ধর্মীয় বিশ্বাসকে আঘাত হানার অধিকার কারোরই নেই তিনি আরো যোগ করেন কর্ণাটকে এবার বিজেপি ক্ষমতা এসেছে গরু জবাই বন্ধ করার ব্যবস্থা করা হবে সম্প্রতি বিজেপির এই নেতা বিতর্কিত মন্তব্য কারণে বেশ আলোচিত গেল মাসে তিনি বলেছিলেন তিনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতেন তাহলে বুদ্ধিজীবীদের মাথায় গুলি করে মারতেন কারণ তারা সন্ত্রাসীদের মানবাধিকার নিয়ে কাজ করে এরকম আরও নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন